ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম ভাই, আমাদের ইরশাদ, আপনি প্রশ্ন করেছেন যে মাজার মানা যাবে কি না। সম্মানিত ভাই, মাজারের কি মানবেন আপনি? মাজারে যা হয় সেটা হলো যে মাজারে গিয়ে মানুষ সাজদা করে, মাজারে গিয়ে মানুষ শিরিক করে, মাজারে গিয়ে মানুষ নজর মানত করে, যেটা আরেকটা শিরিক। তো এই মাজার মানার কি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে বা আল্লাহ কি আমাদেরকে মাজারকে মানতে বলেছেন, না আল্লাহ ও রসুলকে মানতে বলেছেন? আল্লাহ ও রসুলকে মানতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আতি উল্লাহ ও আতি ও রসুল, তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো। ফাউলিল আমরি মিনকুম, তোমাদের নেতাদের আনুগত্য করো, যদি ভালো কাজ হয় তাহলে। তো সম্মানিত ভাই, আমাদের দেশে ইসলাম সঠিকভাবে পৌঁছেনি, এই জন্যই মানুষ মাজার পূজা করছে। যদি সঠিকভাবে পৌঁছতো তাহলে মানুষ এক আল্লাহর ইবাদত বন্দী করত। এখনই পুরো মাজার জগৎটা হলো একটা কালো অধ্যায় ইসলামের, এবং এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং আল্লাহ দ্রোহিতা, আল্লাহর বিরোধিতা সম্পূর্ণ এখানে করা হয়। যেই ইবাদত আল্লাহর জন্য করা ফরজ, সেই ইবাদত, সেই সাজদা এখন মাজারে গিয়ে করা হয়, সেই সাজদা এখন এই মাজারের সাথে সংশ্লিষ্ট পীরদের পায়ে গিয়ে করা হয়। কত বড় চরম ধৃষ্টতা! এর সাথে বড় আর কুফুরি কি হতে পারে? অথচ এরকম যদি কেউ শিরিক করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দেন। ওয়ামা ওয়াহুন নার, তার স্থান হলো জাহান্নাম। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, আর জালিমদের কোনো সাহায্যকারী পরকালে থাকবে না। যদি এই অবস্থায় কেউ মারা যায় তার গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তার সাথে শরীক করার গুনাহ মাফ করেন না, অন্য যে কোনো গুনাহ যার জন্য ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ, তাহলে মুশরিক ব্যক্তি, যে মাজার ভক্ত, যে মাজারে সাজদা করে, যে মাজারে সিন্নি চাদর চড়ায়, যে মাজারে নজর মানত করে, তারা ইসলাম থেকে বহির্ভূত হয়ে যায়, মুশরিক হয়ে যায়। আর এটা সবচেয়ে বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, কারণ শিরিক সবচেয়ে বড় পাপ ও গুনাহ। অতএব সম্মানিত ভাই, মাজার জগৎ ইসলামের সাথে সাংঘর্ষিক একটা জগৎ। কুফুরি এবং কাফের সম্প্রদায় যেরকম, ইহুদি, খ্রিস্টান, হিন্দুত্ববাদ, তারপরে আপনার বুদ্ধিস্ট ধর্ম, এগুলো যেরকম ইসলামের সাথে সাংঘর্ষিক, তার চাইতেও ইসলামের জন্য বড় সাংঘর্ষিক ও ক্ষতিকর হলো এই মাজার জগৎ এবং সুফিবাদ, পীরবাদ, পীরতন্ত্র। এগুলো এই জন্য যে ওরা তো বিধর্মী রয়ে গেছে, বিধর্মী লেবাসে তারা ইসলামের বিরোধিতা করছে, কিন্তু এরা ইসলামের নাম দিয়ে মূলত কুফুরির কাজ করছে। তা আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করেন। অতএব স্পষ্ট কথা হলো যে মাজারের সাথে কোনো সংশ্লিষ্টতা থাকা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, ইহুদি ও খ্রিস্টানদের উপরে আল্লাহ লানত হোক, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। আজকে মাজারগুলোতে গিয়ে নামাজ পড়া হচ্ছে, আজকে মাজার সংশ্লিষ্ট অনেক মসজিদ তৈরি হয়েছে, সেখানে মাজারে গিয়ে মানুষ নামাজ আদা করছে। আমি নিজে গিয়ে এগুলো খানজাহান আলের মাজারে দেখেছি, তারপরে শাহজালালের মাজারে আমি দেখেছি, এগুলো মানুষ শাহজালালের মাজারে দেখছি, কবরকে সামনে নিয়ে তারা নামাজ পড়ছে, নাউজুবিল্লাহ। অতএব হ্যাঁ, এই মাজার সাথে, মাজার থেকে সম্পূর্ণ ইসলাম ও আল্লাহ রসুল মুক্ত, এবং হ্যাঁ, এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।